স্পিয়ারি ভিলেজ কুকিং ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সুইট ব্রেড। প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হতে দেব। তারপর রুটিগুলোকে একটা শেপে কেটে নেব। দেখো আমি একটা চৌকো শেপে কেটে নিলাম, তোমরা যে যেমনভাবে কাটতে চাও কেটে নিতে পারো। তারপর রুটিগুলো আমি ভেজে নেব। ভাজাগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব একটা বাটিতে। কড়াইতে এক কাপ জল দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, চিনি দিলাম 4 চামচ, 4 থেকে 5 চামচ, যে যেমন মিষ্টি খেতে চাও। আমি তো কম খাই বলে কম দিলাম। দেখো আমার চিনির স্রাবটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা এবার অফ করে দেব। তারপর সেই ভাজা রুটিগুলো আমি এই স্রাপের মধ্যে ভিজিয়ে দেব। দু 3 মিনিট ভিজানোর পরে রেডি হয়ে যাবে সুইট ব্রেড। রেডি হয়ে গেল সুইট ব্রেড। এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব সহজে বানানো যায়, খেতেও খুব সুন্দর লাগবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।